হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাহেদ। আজকে টোটালি একটি ভিন্ন ধরনের ব্লগ করতে যাচ্ছি। আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কোনো হয়তো বুঝে গিয়েছেন আমি কী ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে আসছি। আজকের ব্লগে থাকছে ভেহিকেল ডায়াগনোসিস। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিজিট্যাগ স্ক্যানার, যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করে থাকি। মূলত আজকের ভিডিওটি আমি করতেছি আপনার ডায়াগনোসিস সম্পর্কিত। লক্ষ্য করলে বোঝা যাচ্ছে খুব সহজে এখানে ইঞ্জেকশন সিগন্যালটা ব্লিঙ্কিং করছে, মানে হচ্ছে এইটার কারণে প্রবলেমটা। আমি একটা বেস্টেপ করতেছি, আমি ডিজি স্ক্যান টুলের ডিএলসি কোডটা কানেক্ট করতেছি, দেখি কী সমস্যা। একটু আনইজি লাগতেছে কারণ আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে ডিজি স্ক্যানারটা একটু চালানো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, দেখি কী অবস্থা। এন্টার করলাম, এন্টার করে আমরা ইঞ্জিন সিলেকশনটা করে নিই। এই ডিভাইস আরেকটা নতুন ফিচার অ্যাড হয়েছে, যেটা আপডেট ডিভাইসের কারণে। আগে আমাদের এখানে তিনটা অপশান দেখাতো, এখন দেখা যাচ্ছে BS6 সহ এখানে আপডেট আসছে। তাহলে আমাদের এই মডেল ইঞ্জিনটা সিলেকশন করি, যেহেতু GST/85 kW গাড়িটি হচ্ছে BS4 ডিজেল ইঞ্জিন। সো আমি BS4 ডিজেল ইঞ্জিনটা সিলেকশন করলাম, কানেক্টিং নিচ্ছে। ECU ডিটেলস আমার দেখার দরকার নাই, আমার মেইনলি দেখতে হবে আসলে কী প্রবলেমটা। মেইনলি ট্রাবল কোডটা, আচ্ছা এখানে দুইটা ট্রাবল কোড দেখাচ্ছে, একটা হচ্ছে P2269 আর অপরটি হচ্ছে P0336। P2269 এটা হচ্ছে ওয়াটার ইন ফুয়েল ডিটেকশন সুইচ, তার মানে হচ্ছে এটাতে ফুয়েল লেন থেকে যে পানি জমছে সেটা কখনো বের করে নেয় মেবি। এটা প্র্যাকটিক্যালি দেখলে আশা করি বুঝতে পারবো। আর ক্র্যাঙ্কশ্যাফ্ট সিগন্যাল ডায়াগনোসিস ডিস্ট্রিবিউট সিগন্যাল, এটা মনে হয় হয়তো কানেক্টরটা লুজ হয়েছে যার কারণে এরকমটা আসছে। তবু আমি দুইটা পয়েন্ট আমি ভালোভাবে চেক করে দেখবো প্র্যাকটিক্যালি ফিজিক্যালি। বিশেষ করে এখানে ফুয়েল লেনে পানি আউট না করার কারণে এই সিগন্যালটা দেখিয়েছে। সো দেখা যাক, আমি ম্যানুয়ালি দেখে চেক করে ক্লিয়ার করে নিচ্ছি। এই যে ফুয়েল ফিল্টারটি যেটি দেখা যাচ্ছে, এটার মধ্যে যে ওয়াটার ইন ফুয়েল সেন্সর রয়েছে, এইটাতে যদি ফুয়েলের মধ্যে যদি পানির পরিমাণটা যদি বেড়ে যায় মানে উপস্থিতি থাকে, সাথে সাথে ড্যাশবোর্ডের সিগন্যালটা আসে। মানে একটু আগে যেটা দেখেছিলাম আপনাদের, এই সেন্সরটা খুললে এখান থেকে আপনি পজিটিভ দিকে একটু ফুল ঘুরাইলে সেটা খুলে আসবে, সে খুললে আপনি যদি এখানে পানি থাকে পানিটা কিছুদিন পর বের করে ফেলতে হয়। পূর্বে বলেছিলাম আপনাদেরকে আমি কাজটা করার সময় ভিডিও করে দেখাবো, কিন্তু আমি কাজ করার সময় সুযোগ পাইনি আসলে করে দেখানোর মতো। কাজ করতেছিলাম, আমি ক্যামেরা ধরার মতো সেরকম পসিবিলিটি ছিল না, বুঝে আমি করতে পারিনি। সো আমি কাজ কমপ্লিট করেছি ফিজিক্যালি, এখন আমি একটু আবার ডায়াগনোসিসটা করে দেখতেছি। মডেল ইন্সপেকশন ডান, ট্রাভেল কোড আর আছে কিনা একটু দেখি। আমি একটু আগে ক্লিয়ার করেছিলাম, বেলা এখন ট্রাভেল কোডটি আর নেই। সো এখানে আরও কিছু অ্যাডজাস্ট বিষয় আছে, সেগুলো আমি একটু চেক করে নিই। দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম ভেহিকেল স্পিড 327 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। দেখি এটা ডিটেলস একটু দেখি, মিনিমাম ম্যাক্সিমাম কত থাকার কথা ছিল। এখানে দেখাচ্ছে বেলো আউট অফ ব্রাঞ্চ, তার মানে এখানে দেখা যাচ্ছে, দেখেন একটা জিনিস, মিনিমাম বেলু দেওয়ার কথা ছিল হচ্ছে 0 আর ম্যাক্সিমাম সর্বোচ্চ 120 পর্যন্ত যেতে পারবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বর্তমানে 327 অবস্থান করছে, তার মানে এখানে ম্যাক্সিমাম বেলু অতিক্রম করে চলে গেছে। তো আমাকে এটা করতে হবে, সেটা হলো আমাকে 120 নিচে রাখতে হবে। সো আমি একটা কাজ করি, ম্যাক্সিমাম বেলু পর্যন্ত ভেহিকেল স্পিডটা দিয়ে দিই। Thank you.
হয়তো এতক্ষণ খেয়াল করেছেন, আমি সম্পূর্ণ অ্যাডজাস্ট বেলুগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি। পুনরায় আমি একটু আবার টোটালটাই চেক করে দেখি। এটা আমি অ্যাডজাস্ট করার কারণে আসছে, এটা ক্লিয়ার করলে চলে যাবে। মানে সফটওয়্যার যে একটা রিএস্টার করার জন্য এটা বলা হচ্ছে এখানে। এখানে প্রত্যেকটা বিলও একটা একটা করে অ্যাডজাস্ট করা হয়েছে, প্রত্যেকটা মিনিমাম ম্যাক্সিমামের ভিতরে আছে। আশা করি সব ঠিকঠাক। এখানে শুধুমাত্র একটা জিনিস দেখতে হবে, কোন লাইভ ডাটাটা। আইডিয়াল পজিশনে 674-75 মতো আছে, ঠিক আছে। একটু আগে সবগুলা পয়েন্ট আমি চেক করে দেখেছিলাম, যেটা ছিল আপনার অ্যাডজাস্টেবল যে ভ্যালু ছিল, আইডিয়াল পজিশনে যা যা থাকার কথা ছিল সবগুলো ভ্যালু ঠিকঠাক পজিশনে আছে। এক্সেলারেটর প্যাডের পজিশনটা আমি একটু চেক করে দেখি, আমি একটু পুনরায় রিস্টার্ট করি। ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তার মানে এখন জিরোতে আছে, প্যাডেল থেকে পা তুলে ফেলছি, এখন প্যাডেল ফুল প্রেস করার কারণে 100 চলে গেছে। তার মানে এখানে ফুল ফিল আমি চাপ প্রয়োগ করছি প্যাডেলে, যার কারণে 100 যদি কম বেশি হতো তাহলে আমি এখানে নবটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতাম নিচে। এটা ম্যানুয়ালি করে দেখতে হবে, যেটা আসলে যদি কম থাকে সেটা অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট আর স্ক্রু কম বেশি করে সেটা 100% নিয়ে আসতে হবে। সো এটা ঠিকঠাক আছে, আর কিছু করতে হবে না। আর আমি তাছাড়াও আমি প্রতিটা পয়েন্ট চেক করে দেখেছি, সব কিছু পেলো ঠিকঠাক। আসলে কাজ করতে অনেক কিছু ভিডিওতে প্রেজেন্ট করার সুযোগ হচ্ছে না, যার কারণে আমি অনেক কিছু এখানে প্রেজেন্ট করতে পারিনি, সরি। ফাইনালি আমি কাজটা কমপ্লিট করেছি, এখন কোনো ড্যাশবোর্ডে কোনো সিগন্যাল নেই। তবে এখন ড্রাইভারকে বলবো যে একটু রোড টেস্ট করে আসার জন্য, আমার ডায়াগনোসিস সম্পূর্ণটা কমপ্লিট হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ট্রাবল কোড নেই, এখন কোনো ধরনের অ্যাডজাস্টের কোনো কিছু কমতি নেই, সব কিছু করা হয়েছে। এখন বাকিটা শুধু রোড টেস্টের বাকি, আশা করি সব কিছু কমপ্লিট হয়েছে। রোড টেস্ট করে দেখি কী অবস্থা। দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা বিষয়ে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম খুব ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আসলে সময় এবং পরিস্থিতি মিলিয়ে সব কিছু আমার গড়ে ওঠা সম্ভব হয়নি,
কারণ প্র্যাকটিক্যালি কাজগুলো আমাকে নিজেই করতে হয়েছে। তো সেই সাথে একজনের পক্ষে সব কিছু আসলে প্রেজেন্ট করা সম্ভব হয় না, কারণ হচ্ছে আমি এক হাতে করতেছি আর এক হাতে ক্যামেরা ধরা, সেটা কখনো পসিবল না, সেটা আপনারাও বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করব পরবর্তীতে বা টিউটোরিয়াল বা ভিডিও করতে গেলে বা ব্লগ করতে গেলে যতটুক সম্ভব আমি ভালো করার চেষ্টা করব। তো আপনাদের এই বিষয়ে কোনো ধরনের মতামত যদি থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আসলে ডায়াগনোসিস জিনিসটা হচ্ছে এক একজন এক একভাবে করে, তো আমি আমার মতো করে করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে আমাকে ক্ষমা করবেন। এবং এর চেয়ে ভালো কীভাবে করা যায় সেই রকম কোনো সাজেশন যদি থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব পরবর্তী টুইটারে আমার নিজেকে ইমপ্লিমেন্ট করব এবং কীভাবে ভিডিও টিউটোরিয়ালটা আরও ভালো করা যায় সেই বিষয়ে আমি খুব ভালো নজরদারি রাখব। তো আমার সাথে এতক্ষণ লেগে থাকার জন্য আপনাদের আবারও থ্যাঙ্কস জানাচ্ছি। তো আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ডান পাশে লাল বাটন আর সাবস্ক্রাইব বাটনটি আপনি প্রেস করে রাখেন। আর যদি সম্ভব হয় আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো, বা ভালো ব্লগ বা টিউটোরিয়াল যাই বলেন না কেন, যে কোনো এক সময় দেখা হবে আপনাদের আবার পরবর্তী কোনো টিউটোরিয়াল বা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।